পশু হারিয়ে গেলে বা চুরি হলে করণীয় কি? কোরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে, কোরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মরে যায় আর কোরবানিদাতার ওপর পূর্ব থেকে কোরবানির ওয়াজিব থাকে, তাহলে আরেকটি পশু কোরবানি করতে হবে। গরিব হলে, যার ওপর কোরবানি ওয়াজিব নয়, তার জন্য আরেকটি পশু কোরবানি করা ওয়াজিব নয়। বাদায়ে ও সানায়ে 4 থেকে 216, খুলাসাতুল ফাতাওয়া 4 থেকে 319। মাসালা, নতুন পশু ক্রয়ের পর হারানোটা পাওয়া গেলে কুরবানির পশু হারিয়ে যাওয়ার পরে যদি আরেকটি কেনা হয় এবং পরে হারানোটি পাওয়া যায়, তাহলে কোরবানিদাতা গরিব হলে, যার উপর কোরবানি ওয়াজিব নয়, একটি পশু কুরবানি করা ওয়াজিব। আর ধনী হলে কোনো একটি কুরবানি করলেই হবে, তবে দুটি কুরবানি করাই উত্তম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত দিন। এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।